নমস্কার বন্ধুরা, মণিদীপাস ম্যাজিক্যাল রেসিপিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই পবিত্র ঈদ এবং ঈদের অন্যতম প্রধান খাবার হলো সিমুইয়ের পায়েস। চলুন তাহলে শিখে ফেলি কিভাবে পারফেক্টলি সিমুইয়ের পায়েস তৈরি করা যায়। প্রথমে একটি পাত্র গরম হতে দিলাম। পাত্রটি গরম হয়ে এলেই তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। গরম হয়ে এলে আমরা দিয়ে দেব 2 কাপ পরিমাণে সিমুই। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। ভালোভাবে নাড়তে থাকুন, নইলে পোড়া লেগে যেতে পারে। সিমুইয়ের রং হালকা বাদামি রঙের হয়ে এলেই বুঝতে হবে আমাদের সিমুই ভাজা হয়ে গেছে। এবার সিমুইগুলিকে অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার একটি পাত্রে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটিকে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। দেখুন, এবারে দুধ ফোটা শুরু হয়ে গিয়েছে। এবারে আমরা ভেজে রাখা সিমুই দিয়ে দেব। গ্যাসের হিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমরা অ্যাড করে দেব 4 চামচ পরিমাণে পাউডার সুগার। আপনারা সাধারণ চিনিও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। যতক্ষণ না ঘন হয়ে আসছে এভাবেই নাড়াচাড়া করতে থাকুন। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে, তার মানে আমাদের সিমুই একেবারে তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ।